শিউলি আসছে। ছোটবেলায় আমাদের পাশের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ ছিল, যার একটা ডাল আমাদের বারান্দায় এসে পড়ত। ফুলের সাথে সাথে পাশের বাড়ি থেকে সকাল সন্ধ্যা হারানো দিনের গানও ভেসে আসত। যখন আমাদের মেয়ে হলো, নাম রেখে দিলাম শিউলি। শুনে শুনে সন্ধ্যা মুখার্জির সব গান আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তখনও জানতাম না, এখনও জানি না এগুলোকে কেন হারানো দিনের গান বলা হয়। শুনে শুনেই, অজান্তেই, একটু একটু গান বাজনা আমার মধ্যেও এসে পড়েছিল। কবি শামসুর রহমানের বাড়ি যে পাড়ায় ছিল, তার কাছেই আমাদের বাড়ি ছিল। রাতের বেলা ঘুমানোর সময় আমার বোনেরা প্রায় বলতো, এই একটা হারানো দিনে গান ধর না। একদিন ঘুম ভেঙে দেখি শিউলি গাছের ডালটা আর নেই। তার উপরে ওই বাসাটাও ছেড়ে দিলাম আমরা। বাকি গল্পটা আমাদের মেয়ে শিউলিকে নিয়ে। ও 3 বছর ধরে শরৎ শিখছে। তার আগে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। এক শীতের রাতে বুঝে না বুঝে হাজির হয়ে গিয়েছিলাম আর্মি স্টেডিয়ামে। ওস্তাদ আমজাদ আলী খানের নাম আমি জানি, কিন্তু কখনো দেখিনি। কিন্তু সেদিন নিজের কানে শুনলাম আর দূর থেকে দেখলাম। বাড়ি ফেরার সময় একটু শীত টের পাইনি। তিন বছর আগের সেই রাতে আমি খুঁজে পেয়েছিলাম আমার সঙ্গীত অনুরাগী মনকে, যা অনেক কাল আগে হারিয়ে গিয়েছিল হারানো দিনের গানের মতো। আমরা সবাই হয়তো তাই, কোনো ক্ষণ বা উপলক্ষে তা প্রকাশিত হয়।